डूब सूरज डूब सूरज के डूब सूरज पलट के आ 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 क्या कह रहे हैं। अब एक शेर आ रहा है, अब देखना चाहते हैं कि शेर पे कितने लोग बोलते हैं, है ना। हाँ हाँ क्या कह रहे हैं समझे, देखिए कि आज पाया के दूल्हा आए हैं। सुभान अल्लाह क्या बात है, बस इतने लोग बोलेंगे, बहुत अच्छा शेर आ रहा है, बस बोलिए ना सुभान अल्लाह सुभान अल्लाह। सच होगी तब पूरा मजमा मोहब्बत से कहेगा सुभान अल्लाह, और अगर नारा लगाने का हुनर आता होगा तो नारा लगाएंगे। ये हम लोग खुश नसीब हैं, हम और आप खुश नसीब हैं कि आपके इलाके में आले रसूल की आमद हुई है। बाड़ा शरीफ से समाप्त कर ले एक शेर के, आज बाड़ा से दूल्हा आए हैं, आज बाड़ा यारी जिंदाबाद जिंदाबाद अल्लाह अकबर या रसूल अल्लाह। इस इलाके में कितनी बरकत है। কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রাখছিলেন তিনি আমার আমি তার বাপ, বলে বলে কি করে আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে, উনি আমার ভাইয়ের সালা ছেলে, তাহলে সম্পর্কে আমি বাপ আর আমার সম্পর্কে ইনি বাপ, আর সবারই বাপ ওখানে শুয়ে আছে। যারা গেছে মদিনা শরীফে হাজিরি দিয়েছে কিংবা দূর থেকে হাজিরি দিয়েছে নূর পেয়েছে, তো সারা বিশ্বকে নিজেও চমকেছে, সারা বিশ্বকেও চমকে দিয়েছে। আজকের মজলিসে পয়গাম শুনুন, আপনারা যাকে আজ আপনারা ফকির মনে করতে আসেন, যাকে ফকির মনে করে কেউ বলে দাতা মাহমুদ তার গাঁজা খেত এই জন্য আমি খাই, কেউ মনে বলে তো আর বাবা নাই, কেউ বলে ওর মা নাই, কেউ বলে আর ঠিকানা নাই, আরে দাতা মাহমুদ সাহ আইলে খাইলে নাট্টু খাইলে নাই, উনি আগে রাসূল আছে। ये पैगाम
विरोधी अक्सर जमीन थे कोनो लोग तो आसनी बड़ा शरीर थे कोनो लोग आसनी ये हमारे प्यारा दाता महबूब शाह रहमतुल्लाह अलैह ये पैगाम अपना कैसे पहुंचाई नहीं जन्नो के बोलपुर नवादा कुलिया नवादा थे के अपना देर कैसे कोनो लोग आसनी यानी सुबह नल्ला ही जब नहीं अपना तस्दीरा है नहीं अपना शाने पाके है नहीं आमी एक दरबारे जो को नेते चिंतों को मुझे खूब दो मजारे ऐसे के तलाम एक ता महिला तस्दाई पड़े आसे आमार मन कांडलो आमार मन कांडलो हम को लग हो ये जे तस्दाई पड़े आसे ये सीखाते सीधूरा से ना नहीं क्यों देखते पाई ना किंतु लोग यार बोल रहे যে পীরের দরবারে সাজদা উপরে পড়ে আছে কিন্তু তমাম খানকার বুজুর্গরা এটা ঈমান রাখে সাজদা না সাজার কে লিয়ে হে না মাজার কে লিয়ে হে না পীর কে লিয়ে হে সম্পদ কামার কে লিয়ে হে সাজদা সব কে লিয়ে নহীঁ সাজদা সিরফ আপনে রব কে লিয়ে হে ये हमार प्यारा सुभान अल्लाह ही में हम नहीं मजारे बोलना हुजूर अपना दरबार एक कोटी कोटी लोग आसे लक्ष लक्ष लोग आसे आज क्यों छाता किने लिए जाए क्यों क्यों सुभान अल्लाह इब्राहिम दी हानि किने लिए जाए आमी चाहे कि अपना दरबारे ये खाने अक्ता इस्लाम का दो जेखान से के सारा जहां सुन्नते रसूल लिए बारी जाए ये हमार प्यारा यक्ता वक्त नहीं हाँ सब सब वक्त ऐसे एक दरबारे आप भी पेश करे যখন এসেছি তখনই ওই একটাই পেশ করেছি না নিজের জন্য চেয়েছি না নিজের কোন কথা বলেছি একটা পেশ করেছি এ আমার প্যারা সুবহানাল্লাহ ইবামনি আল্লাহ মানি আপনাদের হৃদয়ে আল্লাহ তো মহব্বত দিয়ে দিলেন আপনারা প্রথম বছর নিজেদের গহনা বিক্রি করে রেখে আপনারা প্রথম বছর জালসা করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মানি আজ দুনিয়া বলা নজারা করতে আছে কি আল্লাহর ওয়ালির দরবার থেকে যখন ডাক দেওয়া হয় তখন সুবহানাল্লাহ ইবামনি একজন দুজন নয় হাজার লোকের সমাগম হয়ে যায় ওখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আমার প্রিয়রা এই দরবার এমন একটা দরবার এই দরবার এমন একটা শান ও সম্মান ওয়ালা দাতা মাহবুব শাহের শান বিনোদিয়ার সরজমিনে এক বুজুর্গ ছিলেন যার নাম হলো জাইনুল আবিদিন সালারের লোক যদি এখানে আসে গবাই দিবে আমি কোনো ঝুট বলছিলাম প্রথম নাম্বার আমার বাপজান আছে দ্বিতীয় নাম্বার রসুলের মজলিস আর ওলামায়ে কিরামের ভিড় রয়েছে যাদের হাতে মুসাফা করলে নবী আমার বলতে আছেন আমার হাতে মুসাফা করা এখানে জিম্মাদার বলতে আমি বলতে আছি জাইনুল আবেদিন আপনি আপনার দরবারে মসজিদে দাতা মাহবুব শাহ নামাজ পড়াতে আছেন আপনার হাঁটুর থেকে ছ আঙুল নিচে একটা লুঙ্গি রয়েছে এই ছ আঙুল নিচে লুঙ্গি আছে আর নামাজ পড়াতে যে লুঙ্গিটা একটু উঠে গেছে যারা আপনার পিছনে নামাজ পড়ছিলেন তাদের মন ভরল না তারা বলতে আছে কি ব্যাপার নামিয়ে না পেছনে নামাজ আমাদের হয় নাই হাঁটুর ওপরে লুঙ্গি উঠে গেছে এ ফকিরের পিছনে নামাজ কি হয় জাইনুল আবেদিন আপনি গদি থেকে বলতে আছেন মনে যদি তৃপ্তি না হয় যদি মনে হয় দায়িত্ব তুমি নিতে পারবে তো বলেছিলেন হুজুর আপনার দরবারে এসেছি আমার কাছে কেউ আসে না আপনি বললেন মাজার থেকে আওয়াজ এসেছিল আমাদের ইমাম যে মাজারে যারা আছে তারা চিন্তা আছে আল্লাহর বাণী যারা অবশ্যই চিন্তা আমি মহামূল্যবান পাঠকালাম মসজিদ থেকে আয়াতে পাঠ তেলাওয়াত করেছিলাম তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি আল্লাহ পাক বলেন আলা সাবধান করে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ
বান্দা যারা আল্লাহর ভয়ে চলেছে বলেছে আল্লাহর ভয়ে সমস্ত টাইমটা আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছে অতিবাহিত করে দিয়েছে আল্লাহর ভয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে আল্লাহ বলতে আছেন আমার প্রিয় বান্দা শুনে রাখো সাবধান হয়ে যাও আমি একটা জিনিস বলতে চাই যদি আল্লাহর ওয়ালির সঙ্গে কেউ বেয়াদবি করে তো আলা শব্দটা এসে দাঁড়াবে না দাঁড়িয়ে যাবে আল্লাহর ওয়ালিদের সঙ্গে উপরে যদি কেউ চড়াই হয় তা আলা শব্দটা এসে দাঁড়িয়ে যাবে না এ আমার প্যারা এদের সঙ্গে বেয়াদবি করতে এদের সঙ্গে বদগরি করতে এদের সঙ্গে খারাপ ব্যবহার করতে এদেরকে তুচ্ছ মনে করতে সব সময় ভয় করো আল্লাহ বলতে আছেন আলা সাবধান সাবধানতা অবলম্বন করো অ্যালার্ট হয়ে যাও খবরদার হয়ে যাও আল্লাহ পাক খবরদার করতে আছেন গোলামে মুস্তাফার জন্য ধরে পড়ে আব্দুল খাস মারদানে হক যারা আল্লাহর রাস্তায় যারা মুস্তাফার হুকুম অনুযায়ী যারা মুস্তাফার এটাত অনুযায়ী নিজের জিন্দগিকে বিলীন করে দিয়েছে আল্লাহ পাক তাদের জন্য বলতে আছেন সাবধান এদের সঙ্গে বেয়াদবি করিও না আমি বলতে চাই যদি গোলামে মুস্তাফার জন্য এত সাবধানতা হয় তো নবী মুস্তাফার সঙ্গে বেয়াদবি করতে কত সাবধানতার দরকার হবে জান্নাতি হয়েই যায় তা আবার খরচ করে কিনা মোহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে কিনা এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ আর পড়ার দরকার মনে পড়ে না আমি ভাবলাম কে সুবহানাল্লাহি বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি জান্নাতি হয় কিন্তু সুবহানাল্লাহি বিহামদিহি মোহাম্মদুর রাসূলুল্লাহ মোহাব্বত সিনা থেকে যদি বার করে দেয় সর্বনাশ হয়ে যাবে কিন্তু নবী আমার বলতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওই সামানে বলতে আছে সূর্য ডুবে যাওয়ার পরে সূর্যকে ইশারা করলে তারই সারাতে সূর্য উঠে দিন হয়ে যাই ওই সামানে বলতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খুলাল জান্নাহ অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ওয়ালা জান্নাতি আমি ভাবলাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নাকি বলতে আছেন জান্নাতি তো অবশ্যই জান্নাতি সুবহানাল্লাহ ইবামদি ভাবতে লাগলাম ভাবতে ভাবতে দেখতে আছি যেদিন জান্নাতের দরওয়াজা ওপেন করা হবে যেদিন জান্নাতের দরওয়াজা উদ্বোধন করা হবে যেদিন জান্নাতের দরওয়াজা কাউরির জন্য মুনতাজির থাকবে ওই দিন হযরতে আদম সাফিউল্লাহ এসে দস্তক দিবেন বলে দরওয়া কে বলে আমি আদম সাফিউল্লাহ বলে একটু দাঁড়িয়ে যান আর জান্নাতের দরওয়াজা কাউরির জন্য অপেক্ষা করতে আছে সুবহানাল্লাহ ইবামদি এক দুই নয় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দাঁড়িয়ে মুনতাজি এ আমার প্যারাম আর কতটা লোক আছে তার মজমুয়া তো দিয়া তো বড় হয় তো তাম বিঘা এ মুরসালিন যেখানে দাঁড়িয়ে থাকবেন ও মজমুয়া কতই না বড় সুন্দর রৌনকময় হবে এ আমার প্যারাম সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু আকবার সকলে দাঁড়িয়ে থাকবেন জান্নাতের দরওয়াজা কেউ খুলবেন না কাউরির জন্য খোলা হবে না কিন্তু যেদিন প্যারা মুস্তাফা সাইবের যখন প্যারা মুস্তাফা সাইবের লাউলা কাঁপবেন ভেতর থেকে আওয়াজ দেওয়া হবে কে আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ দরওয়াজা খুলে দেওয়া হবে বুঝতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো জান্নাতি কিন্তু ভিতরে যাওয়ার জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহ দরকার ভিতরে যাওয়ার জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহ দরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি এই নামে পাকিজার দরবারে যারা এসেছে ঝোলা ভর্তি করে নিয়েছে আল্লাহ পাক বলতে আছেন আলা সাবধান ইন্না বেশক সুবহানাল্লাহি বিহামদিহি ওই আল্লাহ পাক ওই গফুরুর রহিম
মাওলায়ে করিম তার প্রত্যেকটা কালাম বেসর, তার তাওরাত বেসর, জাবুর বেসর, ইনজিল বেসর, তমাম আসমানি ছোট বড় যত কিতাব পাঠিয়েছেন সব বেসর, তবুও বলতে আছেন ইন আলা ইন্না আলা সাবধান ইন্না বেসর। বুঝা গেল যে আল্লাহ পাক বলতে আছেন এই আমার প্যারা, অবশ্যই শুনে রাখো, এতে কোনো সন্দেহ নাই যে যারা ওলির সঙ্গে বেয়াদবি হবে, বেয়াদবি করবে, তারা প্যারা মুস্তাফা থেকে জিততে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। যারা ওলির সঙ্গে বেয়াদবি করবে তারা আল্লাহর মহব্বত থেকে বঞ্চিত হবে, তাতে কোনো সন্দেহ নাই। যারা ওলির থেকে দূরে চলে যাবে তারা সুবহানাল্লাহ জান্নাতের ঠিকানা হবে না, তাতে কোনো সন্দেহ নাই। এ আমার প্যারা আল্লাহর দ্বারা বন্ধু, কিন্তু সুন্নি বড় চালাক, সুন্নি বড় বুদ্ধিমান, সুন্নি বলিদের মানলে বালা বড় সুহান জ্ঞানী, সুহান আল্লাহ জ্ঞানী, এরা হিসাব করলো দেখলো যে সুহান আল্লাহ তারের ওপরে ইনাম আছে, তারের ওপরে পুরস্কার আছে, তারা হলেন নবী, তারা হলেন সিদ্ধি, তারা হলেন সোহাদা, তারা হলেন সলেহি, সুহান আল্লাহ জ্ঞানী বললেন হুকুম তাহলে নবীদের ওপরে যখন ইনাম আছে তো নবীদেরকে মানি, বললেন সব শোনো সাবধান হয়ে যাও, তুমি সুবহান আল্লাহ ইবাম কিছু লোক আছে বলতে আছে তীর তীর করছি গুমরা হবি, ওলা ভাই দিন বলতে আছে শুধু আল্লাহ আল্লাহ করলে গুমরা হবি, বলে কেন, বলে আল্লাহকে মানবি আর নবীকে মানবি না তাহলে তো গুমরা হবি, বলে যদি নবীকে মানি বলে আল্লাহকে মানবা, নবীকে মানবা সুবহান আল্লাহ ইবাম দি আর সাহাবীকে মানবা না তাহলে গুমরা হবা, বলে আল্লাহকে মানি নবীকে মানি সাহাবীকে মানি, বলে সাহাবীদেরকে সবকে না মেনে সবাইকে মানবে আর একজন আর বুড়াই করবে, হাই হাজরাতে মুআবিয়াকে খারাপ বলবে, নাহলে হাজরাতে আবু বকর সিদ্দিককে বলবে আলীর কাছ থেকে তালাকি করে আগে আগে খেলাফত নিয়ে গিয়েছে, যদি সাহাবীর সঙ্গে বেয়াদবি করো তাহলেও তো গুমরা হবে, কিন্তু সুন্নি বড় চালাক এগুলো সলেহীনকে যদি মেনে নেই, সলেহীন শহীদদের ভেতরে, সলেহীন সিদ্দিকের ভেতরে, সলেহীন সাহাবাদের ভেতরে, সলেহীন নবীদের ভেতরে যদি একে পেয়ে যাই সবাইকে পেয়ে যাবে। আল্লাহর ওয়ালিদের কোনো খফ নাই, ভয় নাই, ডর নাই, সুবহানাল্লাহ ইয়ামদি এ আমার প্যারা বক্তব্য আমি যাওয়া যাচ্ছে না কারণ আব্বুজান আগে চলে এসে সুবহানাল্লাহ ইয়ামদি বসে গেছে, আমি লম্বা লম্বা চওড়া করতে চাই না, আমি বলতে আছি এটা যে সুবহানাল্লাহ ইয়ামদি আল্লাহর ওয়ালিদের কোনো খফ নাই, ডর নাই। আচ্ছা বলেন তো আমি আমার বেটাকে দিয়ে রোড ব্লক করছি আর বেটা ভয়ে আমার হাত ছিঁড়িয়ে দিয়েছে, আমি রোডের ওই পার চলে যাই, আর যদি বেটা এই পারে থাকে তো আমার হৃদয়ে ভয় থাকবে না থাকবে না, ময়দানে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ যখন রোড ক্রস করে যাবে আর কাদেরি মুড়ি থেকে যাবে তো খপ থাকবে না থাকবে না, সাজায়ে ফাঁদ গান মঈনুদ্দিন হাসান সরদারি রোড ক্রস করে যাবে কিস্তি থেকে যাবে তো খপ থাকবে না থাকবে না, বলে নিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আপনার আপনার খপ ও খাদান থাকা সত্ত্বেও মুস্কুরা হাত কেন, বলে না খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুনকে বাঁচাবার জন্য বাঁচাবার জন্য এ আমার প্যারা প্যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাও বাবা মওজুদ আছে আল্লাহ বলতে আছেন ওই এ আমার প্যারা নবী ইনফা আফিকা ইয়া মুহাম্মাদ, নবী যেদিন সাদা করবেন আল্লাহ বলবেন সার উঠাও, যখন নবী আমার সার উঠাবেন আল্লাহ বলবেন এ আমার প্যারা নবী ওয়ালা খাউফ ইয়াতিকা রাব্বুকা ফাতাকা, এ আমার প্যারা নবী আল্লাহ পাক বলবেন এ আমার প্যারা নবী, এ আমার প্যারা নবী তোমার আল্লাহ তোমাকে এত দিনের খুশি হয়ে যাবে, কাদেরিও ক্রস করে যাবে, সৃষ্টিও ক্রস করে যাবে, বুঝা গেল লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এ আমার প্যারা বলিদের
মাওলানা সাহেব একটা মসজিদে লাগলেন, দেখলেন গ্রামে নামাজি নাই, তখন উনি লোককে ধরলেন, ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো মূল্যবান সম্পদ, জীবনকে আবাদ করে দিবে, এ দুনিয়া আবাদ হবে, কবরের জিন্দেগি আবাদ হবে, হাসরের জিন্দেগি আবাদ হবে, তোমার জান্নাতের নিমেষে যাওয়ার ব্যবস্থা বনা হয়ে যাবে। ওকে বুঝিয়ে শুনে নামাজ পড়ালে কিছুদিন পরে ও বলছে এই মন্দিরটাকে তাড়াইতে হবে, এই মৌলবিটা ভালো লাগে না, অন্য মৌলবি আনতে হবে। দেখে ও মাওলানা মসজিদকে রওনা করলেন, ওর জিন্দগিকে আহ্বান করলেন, এখন উলে গেছে আলিমটাকে তাড়িয়ে নতুন কথা শুনবাল। এ আমার প্যারা, আলিমদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, মসজিদের ইমামের সঙ্গে সুন্দর ব্যবহার করো, যদি গ্রামে মাস্টার থাকেন, ডাক্তার থাকেন, ইঞ্জিনিয়ার থাকেন, তো গ্রামের যেমন 5 টাকা চাঁদা দেওয়া হয়, ওই চাঁদাতে আপনি ভাড়া বাঁধা থাকেন না, যদি টাকাকে বরকত পেতে চান তো নিজে থেকে কিছু উপঢৌকন ওলামায় দিনকে দিতে। সুবহানাল্লাহ, আমার প্যারা আপনার আমার জিন্দেগি নিয়ামকে আসমা দিলেন, তার নাম হলো নামাজ। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এমন কোন ওলি আছে যে নামাজ না পড়ে ওলি হয়েছে? কারণ সকলে জানে, লোকে বলে নামাজ না পড়ে ওলি হয়, কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে থানা না হলে কি বলি হয়, তো না না হয় না। এ আমার প্যারা, থানার মাকাম হাসিল হয় নামাজে, থানার মাকাম হাসিল হয় নামাজে। বলে কি করে? বলে আপনি একটা কাঁটা কম্পাস কেনি আর নিজেও দাঁড়িয়ে থাকুন, নামাজ পড়ুন, কাঁটা কম্পাসকে সাফ করে দিন, দেখুন 180 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে আপনাকেও কাঁটাটাকে। রুকুতে যখন যাবেন বাচ্চাকে বলবেন আমি যেমন 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 ভাগ হব, এটাকে তেমন তেমন ভাগ করবেন। যখন আপনি অর্ধেক হলেন রুকুতে গেলেন, তখন সুবহানাল্লাহ কাঁটাটাকে ভাগ করবেন, এখন কাঁটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এ আমার প্যারা, আপনি সাজদায় গেলেন, কাঁটাটাকে বেতন লাগিয়ে দিল, নামাজ সালাম ফিরানোর পরে বেটাকে জিজ্ঞাসা করেন, বেটা কাঁটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে? বলে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। বলে থানার মাকামে পৌঁছে গেছে। আল্লাহ বলতে আছেন, কোনো মহাসী সত্যবাদীদের সাথী হয়ে যাও। ঘুরে পড়েন সুহান আল্লাহ, আমার আল্লাহ হজরতে ফিরানে পীর বস পাকের একটা মুড়ি, মানে পীরের অনেক মুড়ি আছে, পীরের স্থান বাড়ায়, কিন্তু স্থান বাড়াতে হয় কি করে জানেন? পীরের স্থান বাড়ায় উনি বললে 5,000 টাকা পীরকে সালামি দিয়ে পীরের স্থান বাড়বে। এই পীরের এমন মুড়ি আছে যে 5,000 টাকা সালামি দেয়। পীরের স্থান যদি বাড়াতে হয় মসজিদের চৌকাত কিনতে হবে, পীরের স্থান যদি বাড়াতে হয় তো পেয়ারা মুস্তাফার মহাব্বতে দিলকে লভ্রিস করতে হবে। পেয়ারা মুস্তাফা নিজের পীরের যদি স্থান বাড়াতে হয় মুত্তাকিও পায়ের কাল হতে হবে, যাতে অন্য পীর আসলে মনে করে কাজ এই মুড়িটা যদি আমার হতো। আমার প্যারা, তো মুড়িরে পীরের স্থান বাড়াতে বলে যা, এই একটা পীর আছে তাকে বলতে আছে একজন আলিম ওয়াজ করছে যে যত পীর আছে সব পীরের ঘরে আব্দুল কাদের জিলানির পা আছে, যত পীর আছে আব্দুল কাদের জিলানির পা তার ঘরে আছে। মুরিদ মুরিদ বলছে না, আমার পীরের ঘরে কাহুরের পা নাই। আর পীরও তো পীর ছিলেন এক থাপ্পড় ভালো, আপনার স্থান বাড়াবার জন্য বললাম, আপনার স্থানকে উঁচা করার জন্য বললাম যে আমার পীরের ঘরে কাউকে পানাই। বলে বেয়াদব তুই জানিস না, যার ঘরে আব্দুল কাদের জিলানির পা হবে না ও পীরও হবে না। একটা মুহূর্তে জীবন আবাদ হবে, দেখেন
কে আঘাত দেয় না দুইটা চতুর্বেদী ছিল ইন্ডিয়াতে এক চতুর্বেদী বক্তব্য রাখতে রাখতে নবীর প্রেমে ঢলে গেলেন জান্নাতে চলে গেলেন সুবহানাল্লাহ দেখেন দুনিয়াওয়ালা বুঝে নিয়েছে আর এক চতুর্বেদী ছিল এমন চতুরি করতে লাগলো এই আমার পেয়ারা সে ঢলে তো গেল কিন্তু ইন্ডিয়া ছেড়ে চলেও গেল যদি কোন রকমের আঘাত হয় তাহলে ওপরেই থাকবে আর ভেতরে ভেদ করবে না এ আমার প্যারা যদি নামাজকে বুলেট প্রুফ দিয়ে ঘেরতে হয় রোজাকে বুলেট প্রুফ দিয়ে ঘেরতে হয় শয়তানের বাঁক থেকে যদি বাঁচাতে হয় তো হুব্বের ফুল নিয়ে আসেন সিনার ভিতরে সত্যবাদীদের সাথী হয়ে যাও একবার দরুদ পড়েন একটা কথা বলে বক্তব্য সমাপ্ত করি আল্লাহুম্মা অষ্টম গুরু বীরভূমের সর্দারিনে বারা নগরে আপনি আরাম করতে আসেন হযরতে সরকার গুলাম আলী দস্তগীর আপনি যখন বাহিনী হায়াতে ছিলেন আপনার সাহেবজাদা জিজ্ঞাসা করেছিলেন আপনাকে আব্বা ভানা কাকে বলে বাকা কাকে বলে বহু বুজুর্গানে দিনদের ভান কাহে বুজুর্গদের এই ঘটনা বহু বুজুর্গেরও আছে এ আমার প্যারা হযরতে সরকার গুলাম আলী দস্তগীরকে মেহের আলী আলাইহি রহমাত জিজ্ঞাসা করলেন আব্বা ভানা কাকে বলে বাকা কাকে বলে হুজুর বললেন বেটা খানা মানে বিলীন হয়ে যাওয়া বাঁকা মানে বাকি থাকা বলেন আব্বা আমি যখন একজন মুহাদ্দিস তখন আমি জানি বাঁকা মানে কি খানা মানে কি আমি এর রহস্য জানতে চাই আপনি বললেন যদি তাই হয় তো আমার যিনি জানাজা পড়াবেন ওনার কাছে জেনে দিও বা বেটা মনে করলো হয়তো অত দূর এই আমার বাপের আছে কিনা গুছিয়ে বলতে পারবেন কিনা তৃপ্তজনক উত্তর দিতে পারবেন কিনা এই জন্য বললেন এ আমার প্যারা বেশ কিছুদিন পরে হযরতে সরকার গোলাম আলী দস্তগীর আলাইহিস সালাম আপনি ইন্তিকাল করলেন ইন্তিকাল করলেন আপনার জানাজা পড়াবে কে বললেন সরকার সৈয়দা মেহের আলী দস্তগীর আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আমি ছোট মনে হয় আমাকে জানাজা পড়াবার বলবেন বহু খান কা থেকে বুজুর্গরা এসেছেন আপনি আপনি নিজের দিকে ঝাঁকেন আর বেড়ায় দেখেন তো মনে করেন হয়তো আমার তাকু অপহেজকারীর জন্য আমাকে বলা হবে এ আমার বেড়া ইত্য বছরে একজন এসে দাঁড়িয়ে গিয়ে বলতে আছেন নিয়োগ করুন জানাজা পড়ানো হলো কমপ্লিট হলো আপনি চলে যেতে আছেন সরকার মেহের আলী আলাইহিস সালাম আপনি জামানে পাককে ধরে বলতে আছেন আমার বাপ সরকার গোলাম আলী দস্তগীর বড় সরজমিনে দাঁড়িয়ে এরাম করেছিলেন যে আমার হাতে হাত রাখার মতো আমি বুজুর দেখছি না এ আমার প্যারা আজ দাতা মাহবুব সাহেব সবচেয়ে বড় কারণ দেখুন একটা গায়ে যদি দুইটা পীর ঢুকে তো মারামারি কাটাকাটি খেলাশালি হয় এখানে পাঁচ একটা পীর এসেছে দাতা মাহবুব সাহেব কারণ আর সকলের হৃদয়ে ভালোবাসাতে পূর্ণ করা আপনার যে গ্রামে মরিদ আছে ওই গ্রামে ঢুকে যেত পীরের মুখ এমনি কেন এখানে আউলিয়া আল্লাহর ব্যাখ্যা আছে এটা কি শুধু একটা বলি বলা হয়েছে সারা জাহানের বলিদের জন্য বলা হয়েছে
হয়েছে তো বড় তো ইসলামের যদি প্রচার করতে হয় ইসলামের যদি ডাঙ্কা বাজাতে হয় একের দ্বারা তাহলিল হয়নি এবার প্যারা খারাপি করার জন্য এক যথেষ্ট খারাপি করার জন্য ইবলিস শয়তান একটা যথেষ্ট কিন্তু ভালো করার জন্য আল্লাহ পাক 1,24,000 মতন করে 2,24,000 নবী ও রাসূলকে তোমার উত্তর দেওয়া লাগবে না শুধু নাকাব হাতালে যথেষ্ট বলে আপনি এটা কি করে সম্ভব বলতে আসেন আপনি এটা কি করে সম্ভব আপনি নাকাব উঠিয়ে দিয়েছেন তো বেটা দেখতে আসে সরকার গোলাম আলী দস্তগীর দাঁড়িয়ে ওখানে শুয়ে বাপকে জিজ্ঞাসা করেন আব্বা এটা কি ব্যাপার বলে বেটা সেদিন তোমাকে উত্তর দিতে পারতাম কিন্তু উত্তর দেইনি এই জন্য তোমার দিলে পুরো কাজ হচ্ছে জাগানোর জন্য আব্বা কি আব্বা বলতে আছেন বলি যদি হতে চাও আল্লাহর বালা যদি হতে চাও তো শোনো যে কাজ আল্লাহ পছন্দ করেন তার ভাগ্যে ওখানে হাজির হয়ে যেও আর যে কাজ আল্লাহ অপছন্দ করেন ওখানে যেন তোমাকে দেখতে না পাওয়া যায় আমি মনে করলাম যে চেহারাতে আমি ভিক তারপরে বিভিন্ন রকমের চেহারাকে পালিশ লাগাই এই চেহারা একদিন ফেটে যাবে এই চেহারা দিয়ে একদিন করে রক্ত পড়বে যে শরীরে আমি সুবহানাল্লাহ সাবান দিয়ে পরিষ্কার করি মাটির সঙ্গে মিলে যাবে বেটা শোনো আমি বুঝলাম যে চেহারা যে শরীর থাকবে না সানা হয়ে যাবে মাটির সঙ্গে মিশে যাবে এক মুহূর্ত পরে ওই যে আধা হয়ে যাবে এক মুহূর্ত পরে মাটির সঙ্গে মিশে একেবারে মাটির ন্যায় হয়ে যাবে আমি দেখলাম যে ফানা হয়ে যাবে এ থাকার নয় এই জন্য ফানাওয়ালা শরীরকে প্যারা মুস্তাফার হুকুমে আল্লাহ রাস্তায় ফানা করে দিয়েছে আল্লাহ আমাকে বাকি রেখেছে ওই যে ফানার মাকাম এই যে বাকার মাকাম আল্লাহ পাক আপনাকে আমাকে বুজুর্গানে তিনদের মত পথ অনুযায়ী চলার আদেশ দেন বুজুর্গানে তিনদের সম্মান করার তৌফিক عطا করেন আর সুফা ওলামায়ে তিনদের নিজের মসজিদের ইমামদের পীর পাপনার গ্রামে মাস বছরে একবার যাবে না আর সবচেয়ে দুঃখ ব্যাপার হলো আমি যাই জালসাতে আসবো জালসাতে যাই তা আমাকে কেউ এত দিলে কেউ এত দিলে কিন্তু মসজিদের যে ইমাম আমাদের আছে আপনাকে কিছু লাগবে না আব্বু দুঃখের ব্যাপার না যে মেহনত করে উদ্দীপনা জাগিয়ে জালসা করালেন তার ভাগে আসসালাম আলাইকুম দুঃখ ব্যাপার ভাববেন এ আমার প্যারা ভাববেন বাস এতটুকু বলে বক্তব্য ক্ষান্ত করি বক্তব্যের মাধ্যমে যদি উচ্চ বাচ্য কিছু হয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি এবং হজের ফরজ ক্লাব করেছি আপনি আল্লাহ যেন কবুল করেন মকবুল করেন আমিন বাস এই যাবার আগে একটা কথা বলে দিই ওযু দ্বারা করবেন আমাদের তো খুব তাড়াতাড়ি সব জিনিসে যাওয়া মাত্র কল খুলে ওযু করে নিলাম আমার দেখি আমি মুখে পানি দিয়ে হাত ধুতে